আগামী মাসের মধ্যেই সার্ভার আশুলিয়া এবং গাজীপুর সহ ঢাকার পার্শ্ববর্তী সব কারখানাকে কেন্দ্রীয়ভাবে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। বিদেশিদের উপর হামলা প্রতিরোধে এই উদ্যোগ নিচ্ছে বিজিএমইএ। অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি খাত নয়, বিদেশিদের আশ্বস্ত করতে প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের বিভিন্ন সংস্থার সক্ষমতা উন্নয়ন। জাহিদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক খাত নির্ভরশীল বিদেশি ক্রেতাদের উপরই। বিদেশিদের বাণিজ্যিক সফরে সিংহভাগও আসে এ খাতের ক্রেতারাই। সম্প্রতি দুর্বৃত্তদের হাতে দুই বিদেশি নাগরিক খুনের পর কিছু পোশাক ক্রেতা তাদের বাংলাদেশ সফর স্থগিত করে। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিদেশিদের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন রপ্তানিকারকরাও। এ নিয়ে বিজেমির এক বিশেষ সভায় নেওয়া উদ্যোগের কথা জানান নিরাপত্তা উন্নয়ন কমিটির প্রধান ও সংগঠনটির সাবেক সভাপতি। সেন্ট্রালি যে রাস্তাগুলো আছে, যেখান দিয়ে আমাদের শ্রমজীবী মানুষরা ফ্যাক্টরিতে যে কাজ করছে বেরিয়ে আসছে, এইগুলোকে কিভাবে এটার মধ্যে আনা যায় সিসি ক্যামেরার মধ্যে, সেটা নিয়ে মিটিং হয়েছে এবং মিটিং বেশ ফলপ্রসূ। প্রত্যেকে একমত পোষণ করেছেন যে আশুলিয়া এখন যে একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে এটিকে ধরে রাখার জন্য। সংগঠনের বর্তমান সভাপতি বলছেন, বিদেশিদের নিরাপত্তায় সরকার নেওয়া কার্যক্রমে তারা সন্তুষ্ট, তারপরও ঢাকার পার্শ্ববর্তী এলাকার কারখানাগুলোর নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন তারা। সবসময় সাবধান থাকা ভালো, এবং আমরা আগে থেকেও আমাদের ফ্যাক্টরিতে যাতে এরকম সিকিউরিটি ঠিকমতো থাকে সেই ব্যবস্থা তো আমরা আগে থেকেই নিচ্ছি। তবে এই অর্থনীতিবিদ বলছেন, বেসরকারি খাত নয়, বিদেশিদের আশ্বস্ত করতে প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষায় সরকার বিভিন্ন সংস্থার সক্ষমতা উন্নয়ন। প্রায়োরিটির দিক থেকে শ্রমিক অঞ্চলগুলোকে ক্লোজ সার্কিট ক্যামেরায় আনা যদি যুক্তি দেওয়া হয় যে বিদেশিদের সাথে, আমি আসলে খুব মানে খুব কনভিন্স না এই যুক্তিটার সাথে। এই ধরনের ঘটনার ভিতরে দেশীয় এবং আন্তর্জাতিক যদি কোনো ধরনের সংশ্লেষ থেকে থাকে সেগুলোকে আইডেন্টিফাই করে বেরিয়ে নিয়ে আসা, এমনকি ক্রস বর্ডার টেরোরিজমের বিষয়টি যেহেতু উত্তরোত্তরের আশঙ্কা বাড়ছে সেইগুলোকে আরও মনিটরে আনা দরকার। দেশের মোট পোশাক রপ্তানির প্রায় দুই তৃতীয়াংশ প্রস্তুত হয় ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। বিজেপি বলছে, বিদেশি ক্রেতারাও কারখানা পরিদর্শনে এসব এলাকাকেই অগ্রাধিকার দেন, তাই এসব এলাকার কর্মরত এবং পরিদর্শনে আসা বিদেশিদের নিরাপত্তা উন্নয়ন খুবই জরুরি। জাহিদুল ইসলাম, একাত্তর, ঢাকা। বৃষ্টি এবং বন্যায় দেশের বিভিন্ন এলাকার পেঁপে বাগান নষ্ট হওয়ার প্রভাব পড়েছে বাজারে।